টান দিব কারণে আমি প্রেমনে সাহায্য দুটো প্রেমে বৃষ্টিতে ঝুম নামে প্রেমে প্রেমের বিন্ডা বাজা গরম লাগে আমার দুপুরে শিহরিত তো আর জানি কি আসলে জানি কি ওকে আরে ভাইয়া চলে আসছি মোবাইল বাংলাদেশে। অফকোর্স রাহির একটা বোকামির কারণে আর আমারও একটা কাজ, সো আমি আমার একটা ভাইয়ের কাছে চলে আসছি। ভাই কেমন আছেন? অ্যাকচুয়ালি কেন আসছি সেটা রিজনটা আমি বলছি, রাহি ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ফোনটা ভেঙে ফেলছে। কেন সব কথা কই এলেন না ভাই এই জায়গার মধ্যে? ভিডিও কিন্তু করতেছেন তো? কেমন আছেন? অনেকদিন পর দেখা হলো আপনার সাথে, এখন একটা হেল্প তো লাগবে। এই যে রাহি মোবাইলটা ভাঙছে বুঝছেন, মানে ডিসপ্লেটা নষ্ট করছে, এটা বন্ধ হয়ে গেছে, এটা চলতেছে না, আর এটা পুরো ডিসপ্লে গেছে। এখন এটা কি করা যায় বলেন? আমি দেখি একটু খুলে দেখি কি প্রবলেম আছে, প্রবলেম থাকলে সেটা সলভ করে দেব। এটা কি আপনি পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ, কেন না, এটা আরো ভালো ভালো ফোন আমরা চেক করি। যেমন যেমন সব ধরনের ফোন, আইফোন, স্যামসাং, Xiaomi, Motorola সব ফোনে আমাদের সার্ভিস। তো অনেক আগে থেকে আমার ইনভাইট করতেছেন, ভাই দোকানে আসেন দোকানে আসেন, আজকে তাই আসলাম। আপনি আসছেন আমার খুব ভালো লাগতেছে যে আপনি আমার দোকানে আসছেন অনেকদিন পরে। তবে একটা একটা কথা আমি বলবো যে অবশ্যই মোবাইল বাংলাদেশে খুব নাম আছে, তারা খুব ভালো ভালো ডিসপ্লে এবং এভরিথিং আনে। সো যাই হোক, আমি এখন আমার ডিসপ্লেটা চেঞ্জ করবেন। আর ভাই অনেক কষ্ট করে আমি টাকা ইনকাম করে বুঝছেন, সো অনেক কষ্ট করে আমি একটা আইফোন 12 ম্যাক্স নিছি আর কি। তো এটা ডিসপ্লেটা আমার লাগবে। আর আপনার এটা কি কভার আছে? হ্যাঁ কভার, কভার গ্লাস প্রোটেক্টর সব अवेलेबल আমাদের, মানে এগুলো কি এখন পুরো अवेलेबल? হ্যাঁ এখন এখন अवेलेबल। তো যাই হোক, ওর এটাকে ঠিক করে দিবেন। এটা কি কম রেটের মধ্যে ঠিক করবেন? তো ওর কাছে কিন্তু অবশ্যই অবশ্যই কম রেটের মধ্যে কাজ করাবো। আপনার ক্লায়েন্টে আসলে আমি অবশ্যই কম রেট, না আমার যে কোনো ক্লায়েন্ট আসলে আমি কম রেটে রাখবো। হ্যাঁ যে কোনো ক্লায়েন্ট আসলে আমি কম রেট। ডিসকাউন্ট কত দিবেন? আপনার 5% করে দিবেন। কি 5%? এটা 5% কত দিবেন? আচ্ছা 10% করে দেবো ভাই। 10%? এটা কোনো কথা ভাই? এর বেশি করলে ভাই আমার আমার, তাহলে আমি যাই, আমি যাই তাহলে। 50% করে দেবো ভাই। 50 না 15? 15 15 50% দিবেন? 15% ভাই। 15 না 50? 15 ভাই। 15% দিবেন? যাক তাহলে, ওর এটা একটু ঠিক করতে থাকেন, আমি কভার আর কভারটা দেখতে থাকি। আমি
ভাই আপনার মোবাইল এর নীল নীল কভারে যে লইলে ভালো হইতো না না কিন্তু আমার মনে হয় ট্রান্সপারেন্ট একটু বেশি জোস হলে অরিজিনাল ভিউটা থাকবে যেমন আপনার যে আইফোনের যে ভিউটা যে কোম্পানির যে ভিউটা দিতে লুকিং নাইস নাইস লুকিং এটা কত পড়বে প্রাইস এটার দাম আপনার জন্য মাত্র 400 টাকা রিয়েলি আর আমার ডিসকাউন্ট সহ ডিসকাউন্ট সহ হই ভাই ডিসকাউন্ট না রমি এটা কোনো কথা নেই ডিসকাউন্ট সহ 400 টাকা আর একটু কমেন্ট মেরে কোয়ালিটি কোয়ালিটি ভালো কোয়ালিটি সে ভালো হ্যাঁ অবশ্যই ভালো কোয়ালিটি এখন ওর ফোনটা কি আপনি ডিসপ্লেটা চেঞ্জ করে দিবেন হ্যাঁ ওর আইফোন এক্স এর ডিসপ্লে চেঞ্জ করে দেব আর আইফোন এক্স এর ডিসপ্লে আমার জন্য কত রাখবেন বলেন আইফোন এক্স এর অরিজিনাল ডিসপ্লে যেটা আমরা সেটা 16500 করে রাখি আর মার্কেটের ক্যাটাগরি আছে যেমন হচ্ছে 5500 টাকা মার্কেটের কপিটা মার্কেটের অরিজিনাল যেটা 9500 আর আমার ওকে যেটা দিব সেটা হচ্ছে সেটের অরিজিনাল সেটের মানে একদম অরিজিনাল সেটের অরিজিনাল এটা প্রাইস কত বলবো এটা 16500 টাকা তাই কোনো কারণে ইয়ার ডিস্টার্ব হইতো না যে টাসে টু সে স্লো হইতো না তো না 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 আপনার হচ্ছে কোম্পানি যেটা দিচ্ছে ওই অরিজিনাল আই ক্লাউড ফোন থেকে খুলে দেব আমাদের হচ্ছে মানে সার্ভিস রিলেটেড এবং অ্যাকসেসরি রিলেটেড সব প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल ওকে সো আমার ফ্যানরা যারা আসবে আপনি কিন্তু বলছেন 15% ডিসকাউন্ট দিবেন গাইজ আপনারা যখন মোবাইল বাংলাদেশে আসবেন তখন তৌহিদ হাফিজের নাম নিলে 15% ডিসকাউন্ট যে দেখেন আইফোন অরিজিনাল ডিসপ্লে আইফোনের অরিজিনাল ডিসপ্লে কখনোই নতুন হয় না সেকেন্ড হ্যান্ড হবে কোন ফোন থেকে খুলে দিতে হবে না হলে অরিজিনাল ডিসপ্লে अवेलेबल পাওয়া যাবে রাইক আমি যে ডিসপ্লে দিয়েছি আরকা সেটটা খোলা 100% অরিজিনাল হ্যাঁ আচ্ছা মনে করেন যে আঙ্গ বাইয়ার যে মানে বক্তরা আইবো যে হেতারা আইলে কি হেতা করে কি আপনারা দুই চার দিন ঘুরাইবেন নাকি 10 15 মিনিটে কাটা করে দিবেন আমরা নগদে কাজ করি যেমন হচ্ছে 20 মিনিট সর্বোচ্চ সময় লাগবে কোনো ডিসপ্লে চেঞ্জ করি আর অন্য অন্য কাজের ক্ষেত্রে কাজ অনুযায়ী তারপরে আপনার সময় লাগবে শুনেন কানে কানে একের কথা মানে আর এই মোবাইলটাতে হ্যাঁ ডিসপ্লেটার একটু দামটা একটু কমাই রাখেন বুঝেন ফ্যান গো হিসাব আর আলোক হিসাব করি তো লাভ নাই কথা বুঝেন না তা তো অবশ্যই অবশ্যই কম কারণ টিয়া তো আজাই তো না টিয়া বাইয়ে যায় তবু আর কষ্ট লাগে বুঝেন না 16000 টিয়া ডিসপ্লে ভাঙ্গি এলাইছি গার্লফ্রেন্ডের উপর জিত করি মানে কি আর করিকম কথা বুঝেন না হ্যালো গাইস একটা কথা বলবো দাম অনেক কম হ্যাঁ আসলে আইফোন এক্স এর মনে করেন যে ডিসপ্লে তো সব জায়গায় থানো যায় না না অরিজিনাল ডিসপ্লে अवेलेबल সব জায়গায় পাওয়া যায় না কপিটা সবাই তো সব জায়গায় মোটামুটি বাংলাদেশে সব জায়গায় কপিটা अवेलेबल বাট অরিজিনালটা সব জায়গায় अवेलेबल না তো অরিজিনাল নিতে হলে হয়তো মোতালিব প্লাজায় বা ইস্টার্ন প্লাজায় সব মার্কেট আসতে হবে আচ্ছা অনেকে কয় কি কয় নাকি মানে যদি আইফোন টাইফোন এগুলা খোলা হয় একবার খোলার পর নাকি মোবাইল চলো হয়ে যায় না 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 এটা হচ্ছে ভালো সার্ভিস ফোনকে দিয়ে খোলালে কোনো ধরনের প্রবলেম হবে না আর ফোন স্লো হয় না সাধারণত আছে দেখা গেল যে অনভিজ্ঞ কোনো সার্ভিস ফোন কাজ করলে দেখা গেল যে একটা করতে যায় একটা ক্ষতি করে ফেললে সেটা তো হেসর দিতে হয় কেমনে সম্ভব এত তাড়াতাড়ি বাবু এটা তো ব্যাপারটা মাথার উপর দিয়ে আমরা अवेलेबल কাজ করি বিদায় আমরা দ্রুত কাজ করে দিতে পারি আমাদের আইফোন এক্স থেকে 11 11 প্রো ম্যাক্স अवेलेबल আমাদের কাছে আসে এই কাজগুলো করি বিদায় আমরা খুব তাড়াতাড়ি করতে পারি আর এবার আমি আপনাদের কাহিনী কই আমি একবার এক যে কোন একটা দোকানের মধ্যে স্যামসাং গ্যালাক্সি একটা লই গেছি জে1 স্যামসাং গ্যালাক্সি জে1 এটা আমার সারাইতে 3 দিন লাগাইছে তো আপনি ডিসপ্লে আজ গাইবো কাল গাইবো পরশুদিন আইবো তরশুদিন আইতে এনো এর পর দিন এটা ওর পর দিন এটা কিন্তু আপনার ইয়ে না আইসি ভাইয়ের ইয়ে না কভারও লাগাইতে লাগাইতে আই দেই খেলা শেষ গোড়া লাগে হ্যাঁ এটা 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 তো আমরা ভালো সার্ভিস করি এবং খুব দ্রুত সার্ভিস করি হ্যাঁ যাই অন্য করে একটা কথাই কই অবশ্যই মোবাইল বাংলাদেশে আইবেন মনে করেন কামটা যে কোন অ্যাঙ্গেলের কাম হাইবেন এটা আমি নিজে মানে প্রমাণিত অলরেডি গাইস সো মোবাইল বাংলাদেশের সবুজ ভাই আমার খুবই কাছের সে আমার 4-5 বছর আগে থেকে আমি তাকে চিনি অনেক আগে থেকে চিনি সো তার আসলে দাওয়াতে আমি চলে আসলাম এবং একটা কারণ হচ্ছে এই যে বেটা শুধু ঝগড়া করে আর মোবাইল ভাঙে সো যাই হোক আমি চাই আমার যত ফ্যান্সরা আছেন আপনারা মোবাইল বাংলাদেশে চলে আসবেন ঠিক মোদলো প্লাজা তিনতলাতে রাইট 322 নম্বর দোকান 322 নম্বর দোকান সো থ্যাংক ইউ এত তাড়াতাড়ি মোবাইল ঠিক করার জন্য আর যদি নেক্সট টাইম আমিও আমারও তো মাথা গরম হয়ে যায় মাঝে মাঝে মোবাইল ভাঙি তাহলে মোবাইলটা আপনি ওই যে বাসায় এসে একটু ছেড়ে দিন ঠিক আছে অবশ্যই অবশ্যই আমাদের পিক এন্ড ড্রপ সার্ভিস আছে আমরা বাসায় যে ফোনটা নিয়ে আসবো এবং সার্ভিস করে আবার দিয়ে আসবো হ্যাঁ সেটা সে সার্ভিসটা আমাদের চালু আছে তাহলে আইও ওনার কষ্ট করে আইও লাগতো না ফোন দিমু যে আমার মোবাইল একটা ফোন কল একটা ফোন কল আচ্ছা নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা শুধু ফোন কল দিলে আমরা ফোনটা বাসা থেকে নিয়ে আসবো এবং আবার সার্ভিস করে দিয়ে আসবো তাদেরকে থ্যাংক ইউ ভাই সো খুব ভালো লাগলো ইনশাআল্লাহ আমার সব ফ্যান্সরা আসবেন এবং আমার মোবাইল যত ভাঙবে আমার আমার ফ্যামিলিতে শুধু মোবাইলই ভাঙে সব এখানে আসতেছে ঠিক আছে থ্যাংক ইউ